আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা নার্সারিতে। আর আমি নার্সারিতে কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো এটা হচ্ছে বিকেলবেলা, আমি আর আমার যা একটু চা খাবো, তাই এখানে চার জন্য একটু দুধ ফুটিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশ ঘন করে জাল করে বা ফুটিয়ে নিতে হবে, তাহলে চাটা কিন্তু খুব ভালো হয়। আর অনেকক্ষণ ধরে জাল করলে কিন্তু চাটা সত্যিই খুব ভালো হয়। আবহাওয়া আসছে, প্রায় আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে যে বলক চলে আসছে। তো আমি আরেকটু সময় ফুটিয়ে নিব, তারপর আমি হচ্ছে চায়ের যে লিকারটা সেইটা দিয়ে দিব। আমার মনে হয় যে চায়ের যে পানি দিয়ে, মানে পানি বলি আমরা বা দুধ যেটাই দিই, মানে খুব ভালো করে ফুটিয়ে নিলে কি চাটা মজা হয় এই আর কি। তো এদিকে হচ্ছে যে চায়ের এটা ফুটতে থাক ভালো করে, আর আমি আপনাদের সাথে কিছু কথা বলি। কথা হচ্ছে যে এখন কি বলে যে করোনা ভাইরাস, এটা নিয়ে কিন্তু আমরা খুবই মানে কি বলে ভয় ভীতি যেটাই বলুক, আমাদের মধ্যে একটা শঙ্কা কিন্তু কাজ করে, তাই না? তো আমার মনে হয় কি যে এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো দরকার নাই। একটু পরিষ্কারভাবে থাকলে বা একটু সচেতন থাকলে কিন্তু আমরা এটার মোকাবিলা করতে পারি। যদিও আমাদের দেশটা অতটা উন্নত না, ইউরোপের মতো একটা উন্নত দেশে এত এত মানুষ মারা যাচ্ছে, যাক আল্লাহ তাদেরকে সুস্থ করে দেক। বাকি যারা অসুস্থ আছে ওইখানে এত ভালো ট্রিটমেন্ট করেও তারা মানে ই করতে পারছে না, আমরাই বা কী করে পারবো? তারপরেও আশা রাখি নিজেরা যতটুকু সচেতন থাকতে পারি। তো আমি এদিকে দেখছেন যে চায়ের লিকারটা দিয়ে দিছি, আর চায়ের লিকারটা দেওয়ার পরে আমি আরও বেশ ভালো করে ফুটিয়ে নিতেছি চাটা, তাহলে কিন্তু চাটা অনেক মজা হয়। তো যাই হোক, যা বলছিলাম, এটা কিন্তু ভয় না, ভয় পাওয়ার কিছুই নেই, আবার ভয় পাওয়ার অনেক কিছুই আছে, কিন্তু ভয়ের থেকে হচ্ছে সচেতনতা বেশি। তো আমার যারা বিদেশে ভাইয়েরা আছেন, যারা বোনেরা আছেন, যারা বাংলাদেশে আসছেন, এতটা বছর তো বিদেশে ছিলেন, দূরত্বে ছিলেন ফ্যামিলির কাছ থেকে, তো আশা করি যে কয়েকটা দিন কোয়ারেন্টিনে বা কী বলে আইসোলেশনে থাকলে আশা করি কোনো একটা সমস্যা হবে না। আর এটা নিয়ে আমার মনে হয় ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আমরা কী বলে আমরা যদি বাহির থেকে এসে সরাসরি কী বলে আমরা হাত মুখ ভালো করে ফ্রেশ করে নিই, বা হ্যান্ড স্যানিটাইজেশন যেটা সেটাতে আমরা হাতটা ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু এই রোগটা আমাদেরকে ছুঁতে পারবে না। তো আমার মনে হচ্ছিলো এদিকে যে চায়ের পাতাটা কম হয়েছে, তো আমি এদিকে একটু চায়ের পাতা দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে আমাদের কিন্তু পরিষ্কার থাকতে হবে অবশ্যই, কারণ আমাদের অনেকের বাসায় বাচ্চারা আছে। আমরা অপরিষ্কারভাবে থাকলে কিন্তু রোগ জীবাণুটা আমাদের মাধ্যমে বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে যাবে। তো আমরা চাইবো যতটা সম্ভব পরিষ্কারভাবে থাকতে। তো যাই হোক, এদিকে আমার চাটা হয়ে গেছে, আমি চাটা ঢেলে দিতেছি কাপের মধ্যে আমার জন্য আর আমার চায়ের জন্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমার চা তো কমপ্লিট, আমি চাটা ছেঁকে নিচ্ছি। এই তো চা, কালারটা কিন্তু বেশ ভালো আসছে, যদিও নিজে বানাইছি বলে বলতেছি না, চা কালারটা আসলে অনেক ভালো আসছে। তো আমি আরেকটা কাপে ঢেলে দিয়েছি, এটা আমার জন্য। তো চা খাওয়া শেষে হচ্ছে আমি আমার যা আর দেবর বললামই তো গার্ডেনে যাব, তো চা খেয়েই তো আমরা যাত্রা শুরু করছি। এটা হচ্ছে আমার যে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির পাশে যে মানে কী বলে মাটির রাস্তা বা মেঠোপথ যাই হোক সেটা, তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা বিকেলবেলায়, তো সাইডে যে সবুজ সবুজ ঘাস হয়েছে এগুলো আসলে চাষ করে, এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, এখানে দেখা যায় অনেকে ডেইরি ফার্ম আছে, তো এরা এগুলো চাষ করে, ভালো লাগতেছিল। আর ওই তো আমার দেবর আগে আগে হেঁটে যাচ্ছে, আর যাচ্ছি দেখি কি নেই, আপনাদেরকে আমি অবশ্যই সাথে নিয়ে যাচ্ছি। এই দেখি একটা বেড়াল, তো আমি শ্যুট করতে যাচ্ছিলাম, বেড়ালটা ভয় পেয়ে চলে গেছে। আর দেখেন মাশাআল্লাহ অনেক আম আসছে, তাই না? প্রচুর পরিমাণে আম আসছে, যদি ঝড় বৃষ্টি তেমন একটা না হয় আমগুলো ভালো থাকবে। আর এই আমগুলো কিন্তু কাঁচা মিষ্টি আম, কাঁচা সময় থেকে আমগুলো খুব মিষ্টি থাকে। তো যাই হোক, আমরা হাইওয়েতে চলে আসছি, আর হাইওয়েতে চলে আসছি বলতে হাইওয়েটা ক্রস করতে হবে, যদিও এখন পর্যন্ত হাইওয়েতে কোনো ওভারব্রিজ দেওয়া হয়নি। অবশ্যই আমাদের যে প্রধানমন্ত্রী
তার কাছে আমার রিকোয়েস্ট বা সবারই রিকোয়েস্ট যে এদিক দিয়ে একটা ওভারব্রিজ করা হোক, কারণ শুধু আমরা পার হই না, স্কুল কলেজে অনেক বাচ্চারা এদিক দিয়ে পার হয়। আর হাইওয়ে রাস্তা এতটা ডেঞ্জারাস, কীভাবে যে গাড়ি চলে আসে, চোখের পলকে গাড়ি চলে আসে, তাই অবশ্যই হাইওয়ে রাস্তাটা পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। আর কি বলবো, যাচ্ছি তো গার্ডেনে, গার্ডেন বলতে সরি নার্সারিতে, আর নার্সারিতে একটা মানুষ কেন যায় সেটা তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এদিকে হচ্ছে রাস্তাটা একটু ঢাল, তো নামতে একটু সমস্যা হয়, তো আমি তো নামতে পারছি, ওই যে আমার যা নামতেছে সে তো কি বলে পা মুচকে একাকার, তার পায়ে প্রচণ্ড ব্যথা, তো এর জন্য সে নামতে পারছিল না, তার জন্য আমাদের একটু দেরি হচ্ছিল। আর নার্সারিটা খুব একটা বেশি দূরে না, আমাদের হাইওয়েটা পার হলেই হেঁটে হেঁটে যাওয়া যায়, তো আমরাই তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি নার্সারিতে। আর এই যে এইদিকে যে আরেকটা রাস্তা আমরা টার্ন নিয়েছি, তো এইদিকে হচ্ছে এটা হচ্ছে নার্সারির রাস্তা, তো কি বলে আমরা প্রায় নার্সারির কাছাকাছি চলে আসছি। আর ওই তো দেখা যাচ্ছে ফুল গাছগুলা, বাগান বিলাসী বলে ফুলগুলাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর ফুল কার না পছন্দ, আমার তো মনে হয় ছোট বড় বৃদ্ধ সবারই ফুল পছন্দ। ফুল এমন একটা জিনিস যা মানুষের মনটাকেই ফ্রেশ করে দেয়। তো আমি আসছিলাম হচ্ছে কিছু গোলাপ গাছ বা মরিচ পেঁপে নুনি যা পাই আর কি দেখতে আসছিলাম, তো দেখেন আমি কি নেই আর আমার সঙ্গেই থাকেন। আর হচ্ছে একটা কি বলে ক্যাপসিকাম গাছ আর একটা বোম্বাই মরিচ গাছ এনেছি। তো আসার পর আমি আর ভিডিও শ্যুট করিনি, তাই ভাবলাম যে রাতে একটু ভিডিওটা শ্যুট করি। রাতে কিন্তু ফুলগুলো খুব সুন্দর ছিল, আর গোলাপ গাছটাতে অনেক পরিমাণে কলি ছিল, গোলাপ কলি ছিল, আর ফুলটা অনেকটা হলুদ হলুদ কালার। আর এটা হচ্ছে কি বলে একটা ক্যাপসিকাম গাছ, হ্যাঁ অনেক ফুলও আসছে গাছটাতে, আর জানি না হবে কিনা, যাক পরিচর্যা করি দেখি, হতেও পারে। আর ফুল কিন্তু আসছে, মাশাল্লাহ অনেক ফুল আসছে গাছটায়। আর এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ বলে এটাকে, তো এই গাছ, এই গাছটা তো মাশাল্লাহ অনেক ফুল আসছে, দোয়া করবেন যাতে ফলও হয়। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, অনেক অনেক ভালো থাকবেন সবাই, আর আল্লাহ হাফেজ।